নদিয়ার শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুর পক্ষ থেকে শান্তিপুর ব্লকের বাবলা গ্রাম পঞ্চায়েতের রাজাপুকুর গ্রামে প্রায় 100টি আদিবাসী পরিবারের হাতে তুলে দেওয়া হল পুজোর নতুন বস্ত্র। এই বিষয়ে সেতু পরিবারের এক সদস্য জানান, পুজোর আনন্দ মানেই নতুন জামা কাপড়। এ কারণে রাজাপুকুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পুজোর নতুন বস্ত্রের আয়োজন করেছি। এছাড়াও লকডাউনের কারণে কর্মহীন অসহায় যে সকল পরিবারগুলি আছে তাদের এর আগেও একাধিকবার খাদ্য সামগ্রী, শিশুদের জন্য ল্যাকটোজিন দুধ বিস্কুট দিয়ে সাহায্য করেছিলাম সেতু পরিবারের পক্ষ থেকে। আজ একইভাবে প্রান্তিক পরিবারের জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করতে পেরে আমরা গর্বিত। আপনাদের কী উদ্যোগ? আজকে আমাদের আগামী যে দুর্গা উৎসব আছে, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই উপলক্ষে আজকে আমরা এখানকার বাচ্চাদের জামা কাপড় বিতরণ করবো। কোথায়? এলাকাটা কোথায়? এটা রাজাপুকুর গ্রাম। কত বাচ্চাদের দিচ্ছেন? আজকে আমাদের 150 বাচ্চা। এর আগেও আপনারা কী কী করেছেন এই করোনার মধ্যে? করোনার মধ্যে আমরা করেছিলাম হচ্ছে বাচ্চাদের বেবি ফুড দিয়েছি, যারা দিন আনো দিন খায় তাদের খুব পছন্দ পড়েছিল তাদেরকে আমরা খাদ্য দুপুর দিয়ে বাড়িতে শুকনো খাদ্য দিয়ে এসেছি, এবং যদি কোনো কিছু যা দরকার পড়ে যদি আমাদেরকে বলেছে আমরা চেষ্টা করি তাদের কাছে থাকার জন্য। সেইভাবে নতুন বস্ত্র জামা কাপড়ের পাশাপাশি আর কি দিচ্ছেন? আজকে আমরা শুধু জামা কাপড় দিচ্ছি, আরও হচ্ছে একটা করে মাস্ক দিচ্ছি। এই যে কর্মসূচির মধ্যে আপনারা যে এগিয়ে যাচ্ছেন, করোনার মধ্যে আপনারা একাধিক কাজকর্ম করছেন, কী বলবেন এই বিষয় নিয়ে? কতটা উৎসাহিত আর আপনাদের সদস্যরা? আমাদের সদস্য খুব উৎসাহিত বলে আজকে এইভাবে এগিয়ে চলেছি, সবাই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে যে আমরা আছি আপনাদের পাশে, আমরা কাজ করুন, এইভাবে আজকে আমাদের কাজ এভাবে এগিয়ে চলেছে। আপনাদের সংগঠনের নাম? শান্তিপুর সেতু পরিবার। আপনার নাম? রাহুল লাকারি। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।